শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমাদের আজকের আলোচনা সভার প্রধান অতিথি সমাজবিজ্ঞানী লেখক অনুরূপ সেন স্যার। আজকে আমরা এখানে যে সবাই সমবেত হয়েছি তার কারণ হল 62 সালের 17 সেপ্টেম্বর যে হরতাল হয়েছিল শিক্ষা দিবস উপলক্ষে, বিশেষ শরীফ কমিশন বাতিল এবং তারপরে হামদুল রহমান কমিশন, ওইটা 64 সালে আর এটা হয়েছিল 62 সালে। ওর পরে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র 62 সালে। আমি আজকে সাধারণভাবে আপনাদের সঙ্গে মত বিনিময় করছি। 62 সালে 31 জানুয়ারি 62 সালে শহীদ সোহরাওয়ার্দী গ্রেপ্তার হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বড় ধরনের আন্দোলন হয়েছিল বিশাল, তখন কিন্তু মার্শাল ল। সেই প্রসেশনে, যে বিশাল প্রসেশন হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছিল, ডেটটা আমার ঠিক মনে নেই, অনেক ছাত্র ছাত্রী বিভিন্ন জায়গা থেকে, জগন্নাথ কলেজ, ঢাকা কলেজ বিভিন্ন জায়গা থেকে এসেছিল। আমরা ছিলাম সামনের দিকে, কারণ আমি 59-এ ছাত্র হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, ইনস্টিটিউটে আমরা বেশ সিনিয়র। এবং সেই প্রসেশনে আমরা যখন নবাবপুর রোড, তার কাছেই গভর্নর জেনারেলের বাসা নবাবপুর রোড, আমরা রেলওয়ে ক্রসিংয়ের কাছে, এখন এসব নাই তখন ছিল, কিছু দূর যখন এসেছি তখন বিশাল প্রসেশন আমাদের সামনে দিকে অ্যারেস্ট করছে। আমরা টের পাচ্ছি না, টের পাইনি প্রথম দিকে, মিলিটারি অ্যারেস্ট করছে, পুলিশরা কিন্তু মিলিটারি আমার ঠিক সামনে থেকে। আমি যেমন ধরুন এখানটায়, ওই ওখানটায় যে উনি বসে আছেন, ওই অতটুকু দূরে আমার সামনে থেকে সিডনিকে, একজন খুব ভালো অভিনেতা ছিলেন সিডনি, সিডনি উনি আমার এক বছর সিনিয়র ছিলেন, তাকে চুল ধরে তুলে নিল লরিতে। কয়েক ট্রাক মিলিটারি ওইদিকে ছিল, আমরা ট্রেন করতে পারিনি। আমরা প্রসেশন যাচ্ছি, বিশাল প্রসেশন, সামনে থেকে সিডনিকে তুলে নিল, আরও কয়েকজনকে তুলে নিল। সিডনিকে যেহেতু আমি খুব ভালো করে চিনতাম, আমার সামনে থেকে ওকে তুলে ধরে যেভাবে ইয়েতে তুলে নিল, সেটা দেখতে আমি, আমার মধ্যে ভয় ঢুকে গেল। আমি তখন দৌড়ে
আমার পায়ে স্যান্ডেল ছিল, পায়জামা পাঞ্জাবি পরা ছিলাম, তখন আমি পাঞ্জাবি পাইজামা উঠতাম, দৌড়ে পেছনের দিকে দৌড়াতে শুরু করলাম, সবাই ছত্রভঙ্গ হয়ে গেল, ওরা গুলিও চালালো, গুলিতে কিন্তু ওই প্রসেশনে কেউ আগে গুলিটা উপরে চালিয়েছে, পেছনে দৌড়াতে দৌড়াতে প্রথমে যে ঢুকলাম একটা হোটেল ছিল বসে, তখন শুনছি যে ওই আর্মি আসছে, এই সামনে যাকে পাচ্ছে তাকে আমি শুনছি, আমি তখন আবার ওখান থেকে বেরিয়ে দৌড়ে, ততক্ষণে স্যান্ডেল আর নাই পায়ে, এমনি খালি পায়ে দৌড়ে পৌঁছলাম ওই জেলের কাছে ওই দিক দিয়ে ঘুরে, সেখান থেকে আর কিছু তো যাওয়ার পরে দেখলাম যে মিজানুর রহমান শেলি কিছুদিন আগে মারা গেছে, ছাত্র শক্তি করত খুব ভালো ছাত্র ছিল, আইএতে ফার্স্ট হয়েছিল, সে বসে হাঁপাচ্ছে, আমিও তার পাশে বসলাম, বললাম যে কলেজে তো এরকম করবে তো ভাবিনি, এইরকম অত্যাচার তো ভাবা যায়নি, তার মধ্যে ভাবা উচিত ছিল, কারণ মার্শাল সেই যে 62 আন্দোলন, সেই আন্দোলনের পরদিনই ঘোষণা করা হলো সমস্ত হল ব্যাকেট করা, সেই দিনই ব্যাকেট করা, আমরা অবশ্য কয়েকজন যাইনি, গোপনে লুকিয়েছিলাম। এই যে 62 আন্দোলন শুরু হলো, ডাক্তার মাহফুজুর রহমান যথার্থই লিখেছেন 60-এর দশকে যে আন্দোলন সেটা শুরু, সারাওয়ার্দিকে অ্যারেস্ট করা ইয়েতে শরীফ কমিশন, তার কিছুদিন পরে শরীফ কমিশন রিপোর্ট, শরীফ কমিশনের রিপোর্টে আপনারা ইয়েটাকে ধরেছেন জোরালোভাবে, ভাষার কথাটাকে বিশেষভাবে আমাদের ডাক্তার সাহেব, শরীফ কমিশন রিপোর্টে যেটা সবচেয়ে বেশি ছাত্রদের ইয়ে করেছিল সেটা হল যে বিভিন্নভাবে শিক্ষাকে সংকুচিত করার চেষ্টা করেছিল, প্রচণ্ডভাবে শিক্ষাকে সংকুচিত করার চেষ্টা হয়েছিল, টিউশন ফি বাড়ানোর দিকে আরম্ভ করে নানা পদ্ধতিতে শিক্ষা সংকোচন নীতি ছিল, সেটা ভাষার কথা বলা হচ্ছে। 1854 তার মেইজি রিস্টোরেশনের পরে জাপানিরা তাদের স্কলারদের বিশ্বের সব থেকে পাঠিয়ে দিল, সবাই কিন্তু জাপানি ভাষায় লেখাপড়া চলেছে ইয়েতে, জাপানে অন্য কোনো ভাষায় নয়, আদৌ জাপানে কিন্তু আপনি যদি যান তাহলে আপনাকে লেখাপড়া করতে হলে জাপানি ভাষা শিখতে হবে, আদৌ যদি জার্মানিতে যান আপনাকে লেখাপড়া করতে হলে জার্মান ভাষায়, আপনি যদি চীনে যান চীনে আপনার চীনও কিন্তু তার নিজের ভাষাই গড়ে উঠেছে, আজকে চীন কোথায় দাঁড়িয়েছে, চীন তো আজকে পৃথিবীর দ্বিতীয় ধনী দেশ আমেরিকা যুক্তরাষ্ট্রের পরে জিডিপির দিক দিয়ে, এবং তৃতীয় ধনী দেশ হলো জাপান, এবং আরো ধনী দেশ হচ্ছে এখন কোরিয়া, তাইওয়ান, এরা সব নিজের ভাষা, কোনটা কি অন্য ভাষা, সুতরাং নিজের ভাষায়, এবং আমাদের বাংলা ভাষা অত্যন্ত সমৃদ্ধ, বাংলা ভাষার যে শব্দ মানে আপনি বাংলা ভাষায় বিমূর্তে চিন্তা করতে পারবেন, একটা ভাষা কতখানি শক্তিশালী তার একটা মাপকাঠি আছে, মাপকাঠি হলো যে আপনি সেই ভাষাটায় বিমূর্ত চিন্তা করতে পারেন কিনা, অ্যাবস্ট্রাক্ট থট, যেমন ধরুন আমি বললাম যে 2000 কোটি, কেমন 2000 কোটি তো আমি আপনি কি ভাবতে পারেন, এটা তো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, যেমন একটা কবিতা অসাধারণ সুন্দর কবিতা সেটা একটা অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট চিন্তা করা যায় কিনা সেই ভাষার মধ্যে, এবং সেই ভাষার সেই শক্তি আছে কিনা, বিমূর্ত চিন্তা, এবং সে ভাষার শব্দভাণ্ডার কতখানি রিচ, ইংরেজি রিচ, বাংলা রিচ, আপনার জার্মান ভাষা রিচ, প্রত্যেক দেশই তো নিজের ভাষার মাধ্যমে এগিয়েছে, কোরিয়ান রাজকে দেখুন, কোরিয়াতে কোরিয়ান পণ্ডিতরা আসেন আমাদের এখানে প্রফেসর স্যার, তারা তো সঙ্গে নিয়ে আসেন একজন দোভাষী, কিন্তু আমাদের তো লোকসংখ্যা কম নাই, ভাষা সমৃদ্ধ। আরেকটা কথা বলি যে আমাদের দেশের লোকে কি ব্রেন কম, বা ওদের কি আমাদের যে আপনার এই সত্যেন বোস ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ফিজিক্সের প্রফেসর ছিলেন, যে ফিজিক্সের প্রফেসর ছিলেন,
তিনি বাংলায় পড়াতেন। তিনি তার একটি তত্ত্ব আছে সারা বিশ্বে, বোস আইনস্টাইন থিওরি, এখানে যারা এই আছে তারা জানেন, এবং যে গডস পার্টিকেল যেটাকে বলা হয় বোসন, আলটিমেট দুটো দু ধরনের খুব প্রসিদ্ধ, একটা হলো ফার্মিয়ান আর একটা হলো বোসন। তো এই বোস উনি তো বাংলাতে পড়ান। আমার ভাষায় যদি আমি চর্চা করি, আজকে চীন এত দ্রুত এগিয়ে যাচ্ছে, সে তো তার চীনা ভাষায় করছে, কোরিয়াতে এত দ্রুত এগিয়ে গেল, সেই কিছুদিনের আগে আজ থেকে 40 বছর আগে কোরিয়ার মাথা পিছু আয় বাংলাদেশের মাথা পিছু আয় থেকে বেশি ছিল, কমই ছিল, এগিয়ে গেছে তাদের নিজেদের ভাষায়। আপনার তাইওয়ান, আপনার সব দেশ, যে সব দেশই এগোচ্ছে সবাই এগোচ্ছে নিজের ভাষায়। মূল কথাটি হলো এই যে আমাদের ভাষা সমৃদ্ধ, বাংলা ভাষার মাধ্যমে সব কিছু করতে হবে, হাইকোর্টের সুপ্রিম কোর্টের জাজমেন্টও দিতে হবে, সব কিছুই বাংলা ভাষার মাধ্যমে করতে হবে। কিন্তু আমরা একটা দ্বিতীয় ভাষা বিশ্বের সর্বত্র এখন একটি দ্বিতীয় ভাষা বিভিন্ন জন পড়ে। আমাদের বাঙালিরা কেউ ইংরেজি পড়বে, কেউ জার্মান পড়বে, কেউ ফ্রেঞ্চ পড়বে, কেউ ইটালিয়ান পড়বে, যার যেটা ইচ্ছা হবে সেটা পড়বে। তার জন্য বন্দোবস্ত করতে হবে, তার জন্য শিক্ষা ব্যবস্থাকে ইয়ে করতে হবে, এবং শিক্ষা ব্যবস্থা একটা পর্যায় পর্যন্ত একমুখী হওয়াই বাঞ্ছনীয়। আমি বাঞ্ছনীয় এটুকু বলছি, আমি জোর দিয়ে বলছি না যে এটা করতেই হবে এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে করতে গেলে সমস্যা হতে পারে, কিন্তু ধীরে ধীরে চিন্তা করে, দীর্ঘমেয়াদী চিন্তা করে এটা করতে হবে। এবং এই বাংলাকে যদি আনতে হয় তাহলে আমি ডাক্তার মাহফুজুর রহমানের সঙ্গে একমত। ধন্যবাদ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।